আমরা এখন আপার পেলিং এ আছি। আজকে আমরা আপার পেলিং থেকে সোজা রাভাংলা চলে যাব। এই আপার পেলিং এ আমরা দুটো নাইট কাটিয়েছি, তবে যাওয়ার আগে একবার ভেবেছিলাম যে রুমটা দেখাবো। এই ভেতরটা এরকম, টেবিল আছে, একটা আয়না আছে, টিভি, এখান থেকে সোজা কাঞ্চন জায়গাটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, সব উডেন ফিনিশ। ব্যালকানি দিয়ে বাইরেটা দেখাই। সেই যে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব দৃশ্য, এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘাটা দেখো। বাথরুমটা দেখাই, বাথরুমটাও বেশ পরিষ্কার, বাথরুমটা ভালোই লেগেছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পেমায়াংসে মনাস্ট্রি দেখার উদ্দেশ্যে। মনাস্ট্রি দেখার পর আমরা যাব রাবডেন্সে রুইন্স অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি দেখতে। আপার পেলিং থেকে পেমায়াংসে মনাস্ট্রি দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পেমায়াংসে মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা 1647 সালে লামা লাটসুন চেম্পো দ্বারা ডিজাইন এবং প্রতিষ্ঠিত। আমরা এখন পেমায়াংসে মনাস্ট্রি এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, খুবই ভালো লাগলো। শান্তির একটা ব্যাপার আছে এখানে, বেশ ভালো। ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ না এখানে, বেশ। এই বৃষ্টি শুরু হয়েছে বলে একটু থেমে গেছি, পরে যাব কোথায়। এরপরে আমরা যাব রাবডেন্সে রুইন্স, রাবডেন্সে প্যালেস রুইন্স। এটা এখান থেকে 3 কিলোমিটারের মধ্যেই পড়বে যা শুনলাম ড্রাইভারদার কাছে। তবে যতক্ষণ ছিলাম বেশ ভালোই লেগেছে পেমায়াংসে মনাস্ট্রিটা, তাই না? এই এখানে আমাদের 3rd ফ্লোর অব দি অ্যাক্সেস দিচ্ছে, মানে ভেতরটা মিউজিয়ামও আছে, বেশ অনেক কিছু দেখার জিনিস আছে। এখন ভালোই বৃষ্টি শুরু হয়েছে দেখছি। এই এখন কোথায়, এটা কি সাইটকিয়ং টুলকু বার্ড পার্ক? আচ্ছা, রাবডেন্সে বার্ড পার্ক, রাবডেন্সে রুইন্সটা এখান দিয়েই যেতে হবে মনে হচ্ছে। বৃষ্টি হচ্ছে এখন, খুবই বৃষ্টি হচ্ছে। এখন আমরা এই রাবডেন্সে রুইন্স দেখতে এসেছি, এর সাথে একটা পার্ক আছে, বার্ড পার্ক। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু ওয়েট করে যাই, তারপর আবার বেরিয়ে ভালো করে দেখবো। বার্ড স্যাংচুয়ারিতে কত রকম পাখি পশু যা আছে তার একটা সুন্দর করে এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, কী কী দেখা যেতে পারে এখানে। চলো, খুবই সুন্দর সাজিয়েছে ছোট্টর মধ্যে। রাবডেন্সেটা এটা দিয়েই পড়বে মনে হচ্ছে আমাদের। এইটা কভার করার পর রাবাংলা যেতে হবে, টাইমের মধ্যে না পৌঁছলে না, রাস্তাটা খারাপ হচ্ছিল, হ্যাঁ, বৃষ্টি হলে স্লিপারি হয়ে যাবে। এখন এটা কভার করে সোজা রাভাংলা।
Peace lily. এই পয়েন্টটা থেকে এইটা দিয়ে রাবডেন্সের রুইন্স আর এইটা দিয়ে আমরা এখন সামনে বার্ড প্যারাডাইস এটা দেখে আসি গোল গোল করে ঘুরে এখন রাস্তাটা এদিকটা সুন্দর বাইরে যাওয়ার আমরা এখন বার্ড স্যাংচুয়ারি দেখি রাবডেন্সের রুইন্সটা বাইরে এইদিকে ব্রিজটা বেশ সুন্দর সেই অত অবধি স্পাইডার প্ল্যান্ট এর কি সুন্দর করেছে এই আমরা এখন বার্ড স্যাংচুয়ারি দেখে এবার এই সামনে রাস্তাটা ইউ টার্ন মারবো রাবডেন্সের রুইন্স এমন বৃষ্টি হলে মেগি খেতে ইচ্ছে করে আর মো কি খেতে চাইছে বিস্কুট বৃষ্টিতে বিস্কিটও আছে তোমার আমি দেখে দেখে এই খাবো আমি খাসির মাংস ভাত আমার একটু গরম গরম খাসির মাংস ভাত এখানে পিকনিক স্পট বানিয়ে দিই আমিও আছি তুমিও আছো বিরিয়ানি হবে ভাস কর নেই বিরিয়ানিতে আছি আমাকে খাসিটা মাংস খাসি মাংসের ঝোল আর ভাত বিরিয়ানি খায় না কিন্তু বিরিয়ানি মাংসের হাড়টা খেতে এলে পিসটা খেতে ভালো লাগে এমন ওয়েদার করেছে এখন মানে খেতে ইচ্ছে হচ্ছে তোমার রিলস তো নেব শুধু রাস্তাটা দেখো শুধু উফ খুব গা ছমছম করার মতন বৃষ্টি সেই কত নিচে ছিলাম না আর একটুখানি আর একটুখানি আর মাত্র 200 মিটার একটুখানি আর 100 মিটার এই তো পৌঁছে গেছে ওই তো আটটাতে অবশেষে পৌঁছলাম রাবডেন্সের রুইন্স রাবডেন্সে 1670 থেকে 1814 সাল পর্যন্ত
সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল, যেমন সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়ুকসং। 1670 সালে প্রতিষ্ঠিত এই রাবডেন্সে প্যালেস গোর্খা সৈন্যদের আক্রমণে ধ্বংস হয়। রাবডেন্সে রুইন্স আর বার্ড স্যাংচুয়ারি দেখে আমরা রওনা দিলাম রাভাংলার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের চ্যানেল যারা নতুন ভিউয়ার তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।